নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা আজকে নতুন রেসিপি দিচ্ছি, দেখেন ফুলের আচার বানাবো। আমাদের বাড়ির কুলনা কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসে বানাচ্ছি, দেখেন। এ দেখেন, এর মধ্যে আমি গুড় দিয়েছি, চিনি দিয়েছি, আর সেই কুলটা দিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, যে ভেজে। এবারে এটা এটা জাল হলে আপনাদের কাছে আবার আমি, আর লবণও দিয়েছি, এর সঙ্গে গুড় চিনি, আর যে যেরকম মিষ্টি খান সেই সেইভাবে দেবেন। এই কুলটা যদি মিষ্টি থাকে তাহলে কম মিষ্টি লাগবে, আর যদি টক থাকে তাহলে আপনারা আর একটু দেবেন, আর আপনাদের স্বাদ অনুসারে খাবেন, যে যেরকম মিষ্টি খাবেন। এখন এই কুলটা ভালো করে জ্বালিয়ে নেব, আঠা আঠা করে নেব, তারপরে দেখেন কি করে আমি বানাই। একদম সাধারণভাবে বানাবো, খেতে খুব ভালো লাগবে। এ দেখেন বন্ধুরা, দেখেছেন? এ দেখেন, আমি কিন্তু নতুন রকম একরকম করেছি এই চাটনিটা, আমি নতুন করেছি। এ দেখেন, এ দেখেছেন, নয়টানা নয়টানা থাকবে, আর গালে দেবেন এই রসটা নিয়ে গালে দেবেন, একটু টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন, এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখেন, এই দেখেন, চিনি দিয়েছে, একটু গুড় দিয়েছে, কিন্তু এ দেখেন নয়টানা হয়েছে। আর এ দেখেন কুল কটা কী হয়ে আছে, সব ফুলে ফুলে আছে এর মধ্যে। এ দেখেন, একটা ভেঙে দেখাবো, দাঁড়ান। এই দেখেন, এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, ওই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, বাকি কিচ্ছু দিইনি আর। এই আস্তই রাখবে, একটাও ভাঙবো না, এটা খেতে খুব মস্ত লাগবে, একবার খেলে আর একটা খেতে ইচ্ছে করবে, দেখেছেন? এই দেখেন, এই দেখেন, একদম নয়টানা নয়টানা, এই দেখেন, এই দেখেন, একটা কুলও ভাঙবে না। কুল ভাঙবে কখন জানেন? দাঁতে যখন দেবেন তখন কুল ভাঙবে। অনেক সুন্দর লাগবে এটা খেতে, আর ওই ভাঙা কুলটা ওইটা আলাদা লাগে, আর এইটা আলাদা লাগবে। দেখেন, দেখতে লাগছে না মজাদার? দেখেন কি সুন্দর, ওম একটা খেয়ে দেখাও, গরম রয়েছে না? এই যে এই এইটা দেখা খাবে, ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান দেখি কেমন হয়েছে বন্ধুরা। এ দেখেন নয়টানা নয়টানা হয়েছে, এইভাবে আমি বানিয়েছি। এ দেখেন, এখন টানতে, এটা না চিমড়ে বানিয়েছি, চিমড়ে মানে নরম না, খেতে না খুব মজাদার লাগছে, এত সুন্দর লাগছে খেতে, না খেলে বুঝতে পারবেন না। কুলটা কিন্তু একদম সিদ্ধ করে নরম করেছি, করার পরে আবার আমি শক্ত করেছি গুড় আর চিনি দিয়ে, এত জবরদস্ত লাগছে, সুন্দর, একদম নয়টানার নয়টানা মতো লাগছে, খুব ভালো লাগছে, খেলে বুঝতে পারতেন। বোম একটা খাও, খাও, খেয়ে দেবো, খুব সুন্দর হয়েছে। ভালো ছিল, একদম নরমটা তাই শক্ত করেছি, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে। এটা আপনারা 10 দিন 15 দিনে রাখতে পারেন, কিছু হবে না, বাইরে রাখলে। খুব সুন্দর হয়েছে কুলের আচারটা, হেভি লাগছে খেতে, হেভি লাগছে। কিনা কুল না, এই জন্য অল্প, আর আমাদের বাড়ি যখন ছিল না, আমরা জালে এত শুকিয়েছি, সবাইকে দিয়েছি, কিন্তু এখন আমরা কিনে খাচ্ছি। এ দেখেন, এই কটা কুল কিনে নিয়ে এসেছি, আধা কিলো কুল কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনাদের যদি কুলের আচারটা ভালো লেগে থাকে
আপনারা একবার অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নরমটা শক্ত করেছি, আর আমাদের পাশে এইভাবে থাকবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।